জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য খারাপ এটা কোনো সন্দেহ নাই, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা প্রয়োজন এটাও কোনো সন্দেহ নাই। একটা ডিসরাপটিভ ইন্টারভেনশন প্রয়োজন। ট্রেডিশনাল যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা দিয়ে আসলে আমাদের 18 কোটি লোকের সেবা দেওয়া অসম্ভব। আমি মনে করি আমাদের এখন সময় আসছে ডাক্তারদের সমন্বয়ে, যেভাবে জাজদের জন্য আলাদা জুডিশিয়াল সার্ভিস আছে, যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা কোটা সিস্টেমে তাদেরকে রাখা হয়, মেডিকেল সার্ভিসটাও অবশ্যই একদম টপ টু টো এটা ডাক্তার বা মেডিকেল এক্সপার্টদের হাতে রাখা প্রয়োজন। আমাদের কোনো স্বাস্থ্য অর্থনীতিবিদকে নিয়োগ দেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে হেলথ ইকোনমিক্স, চমৎকার সাবজেক্ট, সেখানকার থেকে কাউকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আদৌ নিয়োগ দেওয়া হয় কিনা আমরা জানি না। বিভিন্ন যে অধিদপ্তরগুলো ছিল সেগুলোও ডাক্তারদের ছাড়া নন ডাক্তারদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমি মনে করি এখন হাই টাইম বাংলাদেশ মেডিকেল সার্ভিস অথবা এই ধরনের একটি স্কিম করে এটাকে আলাদা করে ফেলা, তাহলে এটা অনেক ভালো সেবা দিতে পারবে। আমাদের এই 18 কোটি লোকের জন্য একটা সহজ জিনিস অনেক আগেই করা উচিত ছিল। আমাদের কোনো হেলথ ডাটাবেস নেই। আমাদের 18 কোটি লোকের জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ডের সাথে প্রত্যেকের একটা বেসিক হেলথ ডাটাবেস করতে পারতাম, সেটা কম্পিউটারে থাকতো, ডাক্তারের কাছে যাওয়ার সাথে সাথেই ওই আইডি কার্ড দেওয়ার সাথে সাথে সব ডিটেলস চলে আসতো। সেটা আমাদের এখানে করা হয়নি মাননীয় স্পিকার। আমরা এনসিডি প্রিভেনশন করতে পারিনি প্রপারলি, যে কারণে কোভিডে ইয়াং লোকজন অনেক মারা যাচ্ছে, কারণ তারা অলরেডি ডায়াবেটিক এবং অলরেডি হার্ট অ্যাটাক। টোবাকো কন্ট্রোলে ইফেক্টিভ মেজার নিতে পারিনি। ডাক্তার নিয়োগের ক্ষেত্রেও এটা আন্ত মন্ত্রণালয়ের বিষয় হয়ে দাঁড়ায়। যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী চানো যে আমি এখনই খুব দ্রুত ডাক্তার নিয়োগ দিব, এটা এস্টাবলিশমেন্ট এবং আলটিমেটলি ক্যাবিনেট অনেক কিছু পাশ হয়ে আসতে হয়। এই ফ্রিডমগুলো যদি মন্ত্রণালয়ে না থাকে, তাহলে তো একটা ক্রাইসিস পিরিয়ডে একটা মন্ত্রণালয় কখনোই ভালো কাজ চাইলেও করতে পারবে না, চাবে কিনা সেটা পরের কথা। এরপরে আমাদের একজন ডাক্তার হতে সরকারের খরচে হোক অথবা সে ব্যক্তিগত পারিবারের খরচে হোক, তার 50 লক্ষ টাকা মিনিমাম খরচ হয়, জনগণের টাকা অথবা পারিবারিক টাকা। মাননীয় স্পিকার 2 মিনিট। মাননীয় স্পিকার জি বলুন। এবং নাম করা হসপিটাল, আমি নাম বলবো না, তারা 16 ঘন্টা থেকে 12 ঘন্টা ডাক্তারদের কাজ করায়, মাত্র 20,000 টাকা স্যালারি দেয়, ঈদ বোনাসও দেয় না। আমাদের ডাক্তার এবং জনগণের রেশিও অত্যন্ত কম। আমাদের প্রত্যেক ডাক্তার, প্রত্যেক নার্স, প্রত্যেক মেডিকেল টেকনোলজিস্ট পাস হওয়ার সাথে সাথেই তাকে সরকারি চাকরি দিয়ে দেওয়া উচিত। অসংখ্য উপস্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে ডাক্তার নেই, অসংখ্য কমিউনিটি ক্লিনিক আছে যেখানে ডাক্তারের ছোঁয়া প্রয়োজন। আমরা যদি এখন এগুলোকে স্ট্রিমলাইনে আনতে না পারি, পাবলিক প্রাইভেট সার্ভিসকে, সকল প্রাইভেট মেডিকেল কলেজকে, প্রাইভেট হসপিটালকে, যারা পাশ করছে সবাইকে, যদি আমেরিকাতে তো ইভেন ভেটেরিনারি সার্জনকেও এই কোভিড পিরিয়ডে মেডিকেল সার্ভিসে ইউজ করছে, তো আমাদের সবাইকে যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না, স্বাস্থ্যখাত ভেঙে পড়বে। অভিষেক ব্যানার্জি ক্যাটাগরিক্যালি 3টা জিনিস বলেছে, তার মধ্যে প্রথম হচ্ছে কোনো অবস্থাতেই স্বাস্থ্যখাত ভেঙে ফেলা যাবে না, এটা ঠিক থাকলে আমরা অর্থনীতিকে উঠে রাখতে পারবো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রায় 18,000 নকল নবিশ আছে যারা আসলে ডেইলি বেতনে চাকরি করত। এই করোনার সময় প্রায় 3 মাস তাদের রেজিস্ট্রি অফিস বন্ধ থাকার কারণে তারা কোনো প্রণোদনাও পায়নি, বেতনও পায়নি। তাদের ব্যাপারটা আইন মন্ত্রণালয়ের দেখা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ থেকে 4 মাস আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের ভাষণের যে সেশনটা হয়েছিল, সেই ভাষণে একটা প্যারা ছিল যে মহান রাষ্ট্রপতির ভাষণে বলা ছিল যে গভর্নমেন্ট বিপুল পরিমাণ বিচারক নিয়োগের জন্য প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমরা যখন বাজেট স্পিচে দেখলাম, সেখানে আমরা সেটার বিন্দুমাত্র রিফ্লেকশন দেখলাম না। এবং পুরো বাজেট স্পিচে আমি জুডিশিয়ারি সম্পর্কে, জুডিশিয়ারি মিন্স সরকারের 3টা ভাগের 1টা ভাগ, 3 ভাগের 1 ভাগ, 3টা অঙ্গের 1টা, বাজেট স্পিচে মাত্র 5টি লাইন পেয়েছি জুডিশিয়ারি নিয়ে। 5 পাতাও না মাননীয় স্পিকার, 5 লাইন। আমরা এমন একটি জুডিশিয়ারিতে বসবাস করছি, এমন একটি দেশে যেখানে 45 লক্ষ মামলা, মাত্র 3,000 থেকে 4,000 জাজ, গড়ে 1-1 জন জাজের মামলা পড়ে 4,000 থেকে 4,500। সেই মামলাগুলো শেষ করা আদৌ 30 বছরও সম্ভব না। একজন ক্যালকুলেশন করে দেখিয়েছে যে এই বিচারক দিয়ে এই পরিমাণ মামলা 30 বছরও শেষ হবে না। তাহলে আমরা এমন একটা জুডিশিয়ারিতে আছি যেটা আসলে মাউন্টিং কস্ট অ্যান্ড মাউন্টিং ডিলে, এবং এটা সারমাউন্টিং, সিমিংলি ইনসারমাউন্টেবল প্রবলেম অফ আওয়ার জুডিশিয়ারি। জুডিশিয়ারি আমাদের মানবাধিকার রক্ষা করে, সামওয়ান মাস্ট বি ট্রাস্টেড, এটা লর্ড ডেনিং এর কথা, লেট ইট বি দ্য জাজ। পাকিস্তান পিরিয়ডে যদি শক্তিশালী জুডিশিয়ারি না থাকতো, হয়তোবা বঙ্গবন্ধুকে অসংখ্যবার জুডিশিয়াল মার্ডার করার চেষ্টা করা হয়েছিল। বিচারপতি মোর্শেদ এবং আমাদের বর্তমান আইনমন্ত্রী মহোদয়ের বাবা সিরাজুল হক সাহেব সেই সময় সাহসের সাথে এই মামলাগুলো পরিচালনা করেছিলেন এবং বঙ্গবন্ধু কোর্টে ন্যায় বিচার পেয়েছিলেন। আমাদের দেশে
এখন আমার মনে হচ্ছে জুডিশিয়ারিকে দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, সরকারের একটা প্রতিপক্ষ ভাবার চেষ্টা করা হচ্ছে। এত বড় বাজেট, যদিও আমার এখানে ছাঁটাই প্রস্তাব, মাত্র 1000 সামথিং টাকা জুডিশিয়ারির জন্য বরাদ্দ, তার সাথে লেজিস্লেটিভিং এর 40 কোটি, এটা তো প্রচুর হওয়া উচিত ছিল। মাননীয় এক মিনিট, মাননীয় স্পিকার, এটা তো অনেক বেশি হওয়া উচিত ছিল। আমাদের এই যে বিশাল মামলার জট, এর জন্য আমরা অনেক কিছু করতে পারতাম। আমরা ট্র্যাক এলেকশন করতে পারতাম, আমরা প্রি অ্যাকশন প্রোটোকল নিতে পারতাম, আমরা ক্রিমিনাল কেসে প্লি বার্গেনিং নিতে পারতাম, যদিও আমাদের এরিয়ার এসেছে আমরা এটাকে ম্যান্ডেটরি মেডিয়েশন করতে পারতাম, সেলফ রিপ্রেজেন্টেশন করতে পারতাম, ডিজিটালাইজড করা হচ্ছে জুডিশিয়ারি, এটা আর আগেও করা উচিত ছিল। একটা সরকারের 3 ভাগের 1 ভাগ যদি উইক থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু সরকারটা উইক থাকবে, দেশটা উইক থাকবে। আমরা অবশ্যই একটা শক্তিশালী জুডিশিয়ারি চাই। কেন চাই? কারণ এটা তো মানবাধিকার রক্ষা হবে। কেন চাই? এটা তো লিমিটেড গভর্নমেন্ট এবং সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া হবে। সরকারের ভুল ধরিয়ে না দেওয়া হলে ব্যর্থ রাষ্ট্র হয়। একজন আমার সিনিয়র বলতেন যে একটা দেশ অধপতনে গেলে 3টা পতি লাগে, এটা সংসদে বলা ঠিক কিনা জানি না, প্রধান সেনাপতি, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি। এই 3টি যখন একত্রিত হয় তখনই বিভিন্ন দেশ পতনের দিকে যায়। আমরা সেই পতনে যেতে চাই না, জুডিশিয়ারি শক্তিশালী হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।